ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته আচ্ছা মানে ওখানে কি দাওয়াত যেটা শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে বাড়াবাড়ি হয়ে যায় উনি বের হবেন আশপাশে এলে তো আর অসুবিধা নেই পর্দা দিকে লক্ষ্য রেখে যাওয়া উচিত একজন আর একজনের সাথে সাক্ষাৎ আত্মীয় স্বজনের হক আদায় করা উচিত না এগুলো জরুরি কেউ যদি আপনাকে দাওয়াত দেওয়ার রসুন সাল্লা ইসলাম বলেছেন প্রত্যেক মুসলমানের উপর ওপর মুসলমানের ছয়টি হক এর মধ্যে কি একটা হলো ইদা দা ক্যাফা যদি সে তোমাকে দাওয়াত দেয় তাহলে তুমি তার দাওয়াত কবুল করো তাই উনি নিয়মতান্ত্রিক দেবেন পর্দা পুষি দেয় বোরকা এরকম পরিপূর্ণ শরীর ঢেকে তারপরে নিয়মতান্ত্রিক বের হবেন পরক নিজের মাহারাম পুরুষ এজন্য সাথে রাখবেন যদি এরকম হয় আর যদি একদম কাছে হয় বাড়ি কোনো রকমের অসুবিধা না হয় তাহলে একজন মিলে চলে গেলেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হবে না এরকম অসুবিধা হয় না সাধারণত এমন সময় যাবেন যে সময় কোনো অসুবিধা হয় এক তো কেউ যদি দাওয়াত দিয়ে যাওয়া উচিত তবে কেন যাবে না একজন আর একজনের বাড়িতে এমনকি শুধু দাওয়াত ছাড়াও দাওয়াত দাওয়াত দিলে তো যাবেই দাওয়াত ছাড়াও যাওয়া উচিত মানুষের হক মা বাবার হক ভাই বোনের হক আচ্ছা জন্য খালা মামা অথবা খালা ফুহু এদের বাড়িতে যাবে না এগুলো যাওয়া দরকার নিয়মতান্ত্রিকভাবে গাড়িতে বসলেই তো হয় অটো অটোরিকশা রিজার্ভ করে যাওয়া যায় কত সুন্দর আর না রিকশা না কিছু লোক আছে ওই মানে দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করে এটা ইসলামে সমর্থিত না বাড়াবাড়ি করবেন নিয়মতান্ত্রিক চলবেন আল্লাহর বিধান পালন করে জন্য আল্লাহ বলার জন্য ফত্তাকল্লাহ তোমরা সাধারুজি আল্লাহকে ভয় করো বার ফিক